মাঝি থানের উদ্বোধন করা হলো সালানপুরে। শুক্রবার সালানপুর ব্লকের ফুলবেড়িয়া বলকুন্ডা পঞ্চায়েতের অন্তর্গত আলকুশা আদিবাসী গ্রামে এই মাঝি থানের উদ্বোধন করেন বিধায়ক প্রতিনিধি তথা যুবনেতা মুকুল উপাধ্যায়। একই সঙ্গে এদিন তৃণমূলের তরফে বাদনা পরব উপলক্ষে আদিবাসী মানুষজনদের হাতে শীতবস্ত্র সহ শাড়ি ধুতি বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য কৈলাসপতি মণ্ডল, ব্লক তৃণমূল সহ সভাপতি ভোলা সিং সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।